জ্বালানিতে যে বিষয়টা হচ্ছে, জ্বালানির ব্যাপারে আমরা একটা ডাইনামিক প্রাইসিংয়ের দিকে যাচ্ছি। 1 মার্চ থেকে এটা শুরু হবে এবং প্রজ্ঞাপন কালকে পরশুর মধ্যে জারি হবে আর কি। ওখানে ডাইনামিক প্রাইস বলতে তেলের ব্যাপার, জ্বালানি যেটা আমি বলছি সেটা হলো ইন্ডেক্সিং করা এবং ফর্মুলা করা। বিশ্বের জ্বালানির দাম যদি বাড়ে আমাদের দেশে সেভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, বিশ্বের জ্বালানির দাম যদি কমে আমাদের দেশে সেভাবে অ্যাডজাস্টমেন্ট হবে প্রতি মাসে প্রথম সপ্তাহে। আমরা একটা প্রস্তুতি নিয়েছি যে আগামী 3 বছর গ্যাস যে বিদ্যুৎকে যেটা দেয় সেটা আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট করে নিয়ে আসার জন্য। আমরা গ্যাসের মূল্য আবাসিক খাতে কোনো সমন্বয় করছি না, আমরা ইন্ডাস্ট্রিতেও কোনো সমন্বয় করছি না, কমার্শিয়ালও আমরা কোনো দামের ব্যাপারে নিয়ে কোনো পরিবর্তন করছি না, সিএনজিতেও আমরা দামের ব্যাপারে কোনো রিটেল পর্যায়ে কোনো পরিবর্তন করছি না। এটা কেবলমাত্র ক্যাপটিভ পাওয়ার, যারা জেনারেটরে গ্যাস ব্যবহার করে সেখানে আমরা একটা পরিবর্তন করছি, সেখানে হলো প্রায় 70 পয়সার মতো আমরা অ্যাডজাস্টমেন্ট করছি, 75 পয়সার মতো আমরা ওইখানে অ্যাডজাস্টমেন্ট করছি। আমরা সমন্বয় করার জন্য মাত্র 34 পয়সা পার ইউনিট নিচের দিকে যারা লাইফ লাইনে আছে সেখানে আমরা সমন্বয় করছি, আর সবচেয়ে বড় উপরের গ্রাহক যারা আছে সেখানে আমরা 70 পয়সা পার ইউনিট আমরা সমন্বয় করছি। এতে আমরা দেখছি যে কিনা 100 টাকা তার যে বিল আসত তার হবে 105 টাকার মতো, 5 টাকা বাড়বে 5% নিচের দিকে, আর উপরের দিকে যেটা হবে সেটা হয়তো 8% থেকে 8% মতো পাবে। অতি সামান্য মাসের শেষে গিয়ে 5 টাকা 8 টাকা নিচের দিকে হয়তো বাড়তে পারে যারা শতকের মধ্যে থাকে। আর যত বেশি বিদ্যুৎ ব্যবহার করবেন তার ব্যাপারে তত বেশি সমন্বয় হবে।